হ্যাঁ, এবার আপনাকে দিচ্ছি। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর একটা কথা, আপনাদের এখানে অ্যাকাউন্ট খোলাচ্ছি কারণ আপনারা প্র্যাকটিস করবেন এখান থেকে। কেউ যদি আপনাদের কোন একটা অর্গানাইজেশন থাকে, সেই অর্গানাইজেশনের নামেও অ্যাকাউন্টটা খুলতে পারেন, কিন্তু বাইরের জন্য কাজ করবেন, কিন্তু বাইরের প্রোফাইল থেকে, আপনাদের প্রোফাইল থেকে না। ঠিক আছে, mainsim.com। আচ্ছা, যাদের অ্যাকাউন্ট আছে তারা হচ্ছে লগ ইন করবে, আর যাদের অ্যাকাউন্ট নাই তারা হচ্ছে গিয়ে সাইন আপ করবে। তো সাইন আপ করেন, নিচের ট্যাবগুলো কেটে দেন। সবাই মনোযোগ দিয়ে দেখবেন, এই সাইন আপ করার জন্য যাতে ভিডিও দেখতে না হয়। এখানে মেইল অ্যাড্রেসটা দিবেন আপনার, যে মেইলের আন্ডারে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এখানে একটু, এক মিনিট, ইউজার নেমটা দিয়েন না। একটা কথা সবাই মাথায় রাখবেন, মেইল অ্যাড্রেস আপনারা যদি আপনাদের কোনো অর্গানাইজেশনের জন্য ইমেইল মার্কেটিং এর থ্রুতে খুলেন, তাহলে মেইল অ্যাড্রেসটা দিবেন আপনাদের অর্গানাইজেশনের। আপনার একটা কোম্পানি থাকলে সেই কোম্পানির নাম দিয়ে, সেই কোম্পানির নামে যে মেইল আছে সেই মেইল দিয়ে ইমেইল মার্কেটিং এর জন্য খুলতে পারেন। এখন এখানে তো আর আপনাদের কোনো কোম্পানি নেই, প্র্যাকটিস পারপাস করছেন, তো আপনারা খুলতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা এমন না যে একটা একটা খোলার পরে অ্যাকাউন্ট আর খোলা যায় না, এরকম না। তবে একটা জিনিস, আপনি লগ ইন করছেন, কোনো একটা কারণে বারবার লগ ইন হচ্ছে না, আপনাকে কিন্তু এরপরে লগ ইন করতে দিবে না, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, এবার ইউজার নেম, যেহেতু আপনি ব্যক্তিগতভাবে খুলছেন, তো আপনি ইউজার নেমটা আপনার মতো দিতে পারেন। যদি আপনারা কোম্পানি থ্রুতে করেন, তাহলে আপনাদের ব্র্যান্ড নেমটাকে ইউজার নেম দিবেন। মেইলেও কোম্পানির নামটাই কেন দিব? মেইলে কোম্পানির নাম না, মেইল মানে কোম্পানির মেইলটা দিয়ে ইমেইলটা সাধারণত, হ্যাঁ এটা কি কোথায় কোম্পানির মেইলটা দিয়ে সাধারণত খুলে। বল একটু বলেন। এটা হচ্ছে গিয়ে আমরা ক্যাম্পেইন, এই যে ইমেল মার্কেটিং সাধারণত রান করা হয় কেন, কোন একটা কোম্পানি বলেন, কোন একটা ব্র্যান্ড বলেন, কোন একটা অর্গানাইজেশন, তাদের কোন প্রমোশনাল প্রমোশনাল মেসেজ পাঠাতে যাচ্ছে। প্রমোশনাল মেসেজ তো বুঝেন, তাদের মনে করেন দারাজ থেকে, দারাজে নতুন একটা প্রোডাক্ট এসেছে, এখন দারাজ ওদের ইমেল মার্কেটিং করছে, আপনাকে জানানোর জন্য প্রমোশনাল মেইল পাঠাচ্ছে। তো এক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটা দারাজের যে মালিক বা দারাজের যে মার্কেটিং ম্যানেজার, তার তার অ্যাকাউন্ট হবে নাকি দারাজের যে অফিসিয়াল অ্যাকাউন্ট সেখান থেকে পাঠাবে? সাধারণত কি হয়, দারাজের যে অফিসিয়াল অ্যাকাউন্ট সেটা সেটা থেকেই তো আমাকে মেইল পাঠানো হবে, তাই না? এই জন্য ইমেল মার্কেটিং এ আমরা যখন আমরা মেইলচিম্পে অ্যাকাউন্ট খুলব, তখন আপনাদের যদি কোনো ব্র্যান্ড থাকে বা কোনো অর্গানাইজেশন থাকে যার আন্ডারে আপনারা খুলতে যাচ্ছেন, সেটা সেই ব্র্যান্ড বা ইমেল, সেই অর্গানাইজেশনের ইমেলটা আপনারা এখানে দিবেন। সেই ইমেলে কিন্তু আপনাদের নোটিফিকেশন যাবে এবং ভেরিফাই করতে হবে, সো যে ইমেল আপনি জানেন না সেই সেই ইমেল দিবেন না। ও পাসওয়ার্ড আচ্ছা, কি হবে? এটা হচ্ছে এক আন্ডারে একটাই মেইলশিপের অ্যাকাউন্ট, তার অ্যাডভার্টাইজমেন্টের জন্য, এরকমই ব্যাপারটা। হ্যাঁ, হ্যাঁ একটা কান্ট্রি থ্রু, মানে একটা অর্গানাইজেশনের থ্রুতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনি। বুঝছি। একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, এবার নিচে দেখেন, আই ডোন্ট ওয়ান্ট টু রিসিভ ইমেইলস অ্যাবাউট ইমেইল কি ইমেইলস অ্যাবাউট নিউ মেইলচিম প্রোডাক্ট, এটা যদি সিলেক্ট করেন তাহলে আর ওরা প্রমোশনাল ইয়ে পাঠাবে না, না হলে মেইলচিম্পও আপনাকে প্রমোশনাল ইমেইল পাঠানো শুরু করবে। তো এটা টিক চিহ্ন দিয়ে রাখেন। এবার সাইন আপ করেন। আপনার ইউজার নেমটা
আছে এক্সিস্টিং, সেই জন্য এটা নিচ্ছে না, এটার সাথে কিছু অ্যাড করতে হবে। সাইমা নমি দিয়ে দেন। আর ইউজার নেম ভিতরে গিয়ে চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। চেক ইউর ইমেইল, এতগুলা ট্যাব খুলে রাখছেন, কিছু তো কেটে কমাইতে পারেন। এখানে কোম্পানির নাম বলেছি, তাই বলে সবাই এখন চিন্তা করতে বসে যায় না কোন কোম্পানি, এই বইলা কেউ অ্যাকাউন্ট খোলা বন্ধ করে দিয়েন না। প্র্যাকটিস পারপাস খোলাচ্ছি, বায়ারদের জন্য যখন কাজ করবেন বায়ারের অ্যাকাউন্ট দিয়ে দিবে কাজ করার জন্য, আর আপনারা যখন আপনাদের ব্র্যান্ড নিয়ে কাজ করবেন তখন আলাদা অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো এমন না যে একটা একটা ইমেল একটা আইপি থেকে একটাই খুলতে পারবেন, এরকম না। হ্যাঁ, এখানে ক্লিক করেন, একটু ধীরে ধীরে যান। এই ইমেলটা আপনাদের আসবে, ইমেলটা আসার পরে ওটাতে অ্যাক্টিভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। সানজিদা আপু দেখতে পাচ্ছেন আপনার ইমেইলে, যে ইমেল দিয়ে খুলেছেন সেই ইমেলে এই এই একটা মেইল আসবে, তারপর হচ্ছে ওটা খোলার পরে দেখেন অ্যাক্টিভ অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখন এখানে আপনাকে বলতে হবে আই এম নট এ রোবট, কোথায় আছে এখানে। ওয়েট করেন, লোডিং হয়নি। আচ্ছা, কেটে দিয়েন না, থাকুক এভাবে, উপরের দিকে যান তো। নেটের সমস্যা আপনার, আচ্ছা। এখন এখানে আমাদের প্রাইজিং এর এখানে নিয়ে এসেছে, ইচ্ছে করলে এখান থেকে আপনারা এসেনশিয়াল স্ট্যান্ডার্ড যদি কিনে নিতে চান সেগুলো সিলেক্ট করতে পারেন। আমার তো ফ্রি প্ল্যান নিচ্ছি আমরা, সো আমরা আমাদের এটাই সিলেক্ট থাকবে। জাস্ট কমপ্লিটে ক্লিক করবেন, কমপ্লিটে ক্লিক করেন। হ্যাঁ, ওখানে কমপ্লিটে ক্লিক করেন। এবার হচ্ছে গিয়ে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, এটা আপনার নাম বা আপনার আপনার ইউজার নেমটাও দিতে পারেন, যে ইউজার নেম দিয়ে খুলেছেন সেটাও দিতে পারেন। এটা সাধারণত আপনারা কোম্পানি থ্রুতে খুললে কোম্পানি ইউজার নেম এটা যেভাবে খুলেছেন এভাবে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারেন, আর বিজনেস নেমটা কোম্পানির নামটা দিবেন। এভাবে না, আপনি এখানে আপনার নামই দেন, সাইমা নমি। হ্যাঁ, এবার বিজনেস নেম, এখানে আপনাদের একটা বিজনেস, আপনাদের যে বিজনেসটা এটার নাম, এবং এটা দিবেন সাবধানে, অন্য সব কিছু এডিট করা যায় কিন্তু বিজনেস নেমটা এডিট করা যায় না। তো এটা এই নামটা লেখার সময় কোথাও যাতে ভুল না হয়। ফার্স্ট নেম আর লাস্ট নেম এ কি বাইরের নাম দিব না? বায়ার অ্যাকাউন্ট খুলে দিবে আপনাকে। আচ্ছা, আমার কোন একটা কারণে এসেছে,
আচ্ছা, আমি আমার কম্পিউটার থেকে কেন বারবার হয়ে যাচ্ছে? আমি একটু আমার মোবাইল থেকে কানেক্ট হই। আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি এখানে কিছুই দেখতে পাচ্ছি না, একদম ব্ল্যাক হয়ে আছে। হ্যাঁ, এবার এবার এসেছে। আচ্ছা, এবার এখানে সরি, এবার এখানে বিজনেস নেমটা দেন তো নমি আপু। এটা আপনি কি নামে দিতে চান একটা দিয়ে ফেলেন, সমস্যা নেই। বা আপনার ডিজিটাল মার্কেট, ডিজিটাল মার্কেট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটার বা ইনোভেটিভ ডিজিটাল মার্কেটার এভাবে করে দেন, একটা দিয়ে দেন। এটা তো আপনার সবসময় ইউজ করার জন্য না, প্র্যাকটিস পারপাস করছেন। টিইআর, হ্যাঁ ঠিক আছে। এবার হচ্ছে ওয়েবসাইট আমাদের এখন নেই, ভালো কথা। আপনাদের ওয়েবসাইটের কারেকশন করে দিয়েছেন কি 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 চেয়েছে? ওয়েবসাইট এখন আমাদের নেই, ফোন নাম্বার অপশনাল, এগুলো অপশনাল, দরকার নেই। কন্টিনিউ দেন। এবার হচ্ছে গিয়ে এখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে, এবং এইখানে এখন তো প্র্যাকটিস পারপাস খুলছেন সেজন্য আপনার অ্যাড্রেস দেন, কিন্তু যখন আপনারা ব্র্যান্ড আপনাদের কোনো কোম্পানি নিয়ে খুলবেন তখন নিজেদের অ্যাড্রেস দিয়েন না, কারণ এই অ্যাড্রেসটা কিন্তু যাদেরকে মেইল পাঠাবেন তাদের ওখানে শো করবে। ঠিক আছে, এবার কন্টিনিউ দিয়ে দেন। ডু ইউ হ্যাভ এনি কন্ট্যাক্টস? নো দিয়ে দেন। এগুলো আমরা পরে ঠিক করব, সমস্যা নেই। এখানে আপনি আবার নিচে নিচে স্কিপ করে দেন। এখানে কিছু কিছু পপ আপ আসবে, এখন এগুলো আমরা স্কিপ করে যাব আস্তে আস্তে। আচ্ছা, একটা সিলেক্ট করতেই বলতেছে, লেটস গো তে সিলেক্ট। এবার লেটস গো দেন। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, এগুলো সব বলেন, আই উইল ক্রিয়েট লেটার। নিচে যান, আই উইল ডু দিস লেটার, প্রত্যেকটা। এগুলো আমরা পরে করব। আই এম গুড, আই ডোন্ট নিড টু সি, এগুলো সব করে দেন। এই হচ্ছে আমাদের মেইল চিম্পের ড্যাশবোর্ড। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে আসবেন। এখানে খুললেই অ্যাকাউন্ট গুড মর্নিং বলে। তো এই হচ্ছে অবস্থা, অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করেছি। আশা করি এই অ্যাকাউন্ট সবাই ক্রিয়েট করতে পারবো। আজকে আমি এইটাই এতটুকুই দেখাবো এখানে, কারণ আমি আমি আপনাদেরকে মেলচিপ নিয়ে নেক্সট ক্লাসে একদম ভালোভাবে কিভাবে অ্যাড রান করে সবকিছু দেখাবো। তো এই পর্যন্ত সবাই ক্রিয়েট করবেন। নমি আপু আমাকে ইয়াটা দেন, পোস্টিংটা দেন। বেশি চিন্তা ভাবনা করতে যায় না, আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, এখানে চিন্তা ভাবনা করার কিছুই নেই। আপু স্ক্রিন শেয়ারিং অফ করে দিব? হ্যাঁ, আমাকে স্ক্রিন শেয়ারিংটা অফ করে আমাকে হোস্টিং দেন। হোস্টিং দিয়ে দিছি। আচ্ছা, স্ক্রিন শেয়ারিং অফ করে দেন। ঠিক আছে, নামাজে ব্রেক দিব 15 মিনিটের। নামাজ থেকে এসে তাড়াতাড়ি চলে আসবেন, এসে আমরা ওই বাকি যে ফাইবারের
গিগ রিসার্চ বাকি ছিল সেই কাজগুলো করব আর লাইভটা অফ করে দিচ্ছি। চলে যান সবাই, জলদি নামাজ পড়ে আসবেন।